সবাইকে আজকে এপিডেমিওলজি এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রায় শেষ পর্যায়ে আর একটি ক্লাস আছে আগামী দিন, আগামী মঙ্গলবারে। যাই হোক, তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক করবো এপিডেমিওলজি, সেই হচ্ছে ইনফেকশন চেইন। এবং ইনফেকশন চেইনের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আমরা ডিসকাস করবো। আমরা জানি হোয়াট ইজ ইনফেকশন, তাই না? তোমরা তোমাদেরকে বলেছি যে হোয়াট ইজ ইনফেকশন। ইনফেকশন হচ্ছে দিস ইজ দ্য এন্ট্রি অর ইনভেশন অফ এন ইনফেকশন এজেন্ট এন্ড ইটস মাল্টিপ্লিকেশন ইনটু দ্য বডি অফ দ্য হোস্ট। এটা আমরা বলেছি ইনফেকশন বলতে আমরা কি বুঝি। ইনফেকশনটা কার মধ্যে হচ্ছে? ইনফেকশনটা হচ্ছে একটা রিজার্ভারের মধ্যে, তাই না? রিজার্ভার হতে পারে একজন হিউম্যান হতে পারে অথবা একজন অ্যানিমাল হতে পারে। এবং রিজার্ভার থেকে কার মধ্যে এটা ট্রান্সমিটেড হচ্ছে? একটা সাসেপ্টেবল হোস্টের মধ্যে। যেমন কোভিড-19 আমাদের যে যারা ইনফেক্টেড পারসন যারা, হ্যাঁ, যারা কেস অফ কোভিড-19, হ্যাঁ, তারা হচ্ছে রিজার্ভার। এবং একটা মোড অফ ট্রান্সমিশনের মধ্য দিয়ে সেটা কাকে ইনফেক্ট করবে? ইনফেক্ট করবে যারা সাসেপ্টেবল হোস্ট, হ্যাঁ, তাদেরকে। তাই এই যে আমি এখানে তিনটা এলিমেন্টস এর কথা বললাম, আমি স্লাইড সাথে চলে আসি। এই তিনটা এলিমেন্টস আমরা বলবো যে তোমার ইনফেকশন চেইন এলিমেন্টস অর কম্পোনেন্টস, ঠিক আছে? তিনটা এলিমেন্টস তাহলে আমরা কি আমরা দেখি। একটা হচ্ছে যেটা প্রথমে সোর্স অফ রিজার্ভার, ঠিক আছে? সোর্স বলতে কি বুঝি আমরা একটু একমি বলবো। সোর্স অফ রিজার্ভার একটি হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে সাসেপ্টেবল হোস্ট। ওকে, যেমন সোর্স আর রিজার্ভার মধ্যে তফাৎ কি? রিজার্ভার হচ্ছে কোন অ্যানিমাল বা হিউম্যান অর অ্যানিমাল, হ্যাঁ, যেটার মধ্যে কি করবে তোমার যে অর্গানিজম ইনফেকশিয়াস এজেন্টটা সেটা সেখানে সেখানে বসবাস করবে, মাল্টিপ্লিকেশন করবে, তার সব কিছু সেখান থেকে সে নিবে, তাই তো? এবং একটা সুইটেবল একটা ট্রান্সমিশনের মধ্যে দিয়ে সে আরেকজনকে ইনফেক্ট করবে। কিন্তু এই যে বায়োলজিক্যাল প্রসেসটা তাহলে তার মধ্যে হচ্ছে রিজার্ভারের মধ্যে হচ্ছে, কিন্তু সোর্সের মধ্যে কোনো বায়োলজিক্যাল প্রসেস হয় না, তাই না? সোর্সটা কি করবে? সোর্সটা খালি সেখান থেকে ডিজিজটা আরেকজনের মধ্যে তৈরিয়ে দিবে। যেমন একটা টিউবারকুলোসিস পেশেন্ট, সে হচ্ছে আমার রিজার্ভার, ঠিক আছে? কিন্তু পেশেন্টটা যখন কফটা যখন একটা কিছুর মধ্যে বাইরে এনভায়রনমেন্টে ফেলো, সে তার কফের মধ্যে তার স্পুটামের মধ্যে কি থাকবে? তার টিউবারকুল ব্যাসিলাইটা থাকবে, তাই না? যে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকবে, এবং সেটা কিন্তু অন্যদেরকে বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাবে অন্যদের মাঝে এবং অন্যদেরকে ইনফেক্ট করতে পারে, তাই না? আচ্ছা, তাহলে সেই যে তোমার যেটা যেটা ক্যারি করবে যে টিউবারকুলোস ব্যাসিলাই স্পুটাম, এটা হচ্ছে আমার সোর্স, ঠিক আছে? একটা হুপর ইনফেকশনের একটা কেস, ঠিক আছে, বা পেশেন্ট, সে আমার রিজার্ভার। তাই হিউম্যান ইজ দ্য রিজার্ভার অফ হুপর ইনফেকশন। কিন্তু তার যে সোর্সটা কি? সোর্সটা হচ্ছে যেটা তোমার কন্টামিনেটেড সয়েল, হ্যাঁ, যেটা কন্টেন করবে ইনফেক্টিভ লার্ভা। ওকে, তাহলে আমি আসলে বুঝাতে পারলাম। আমরা আবারও বলবো সোর্স কি রিজার্ভার, তখন আবার দেখবো। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে তিনটা বেসিক লিংকস অফ ইনফেকশন চেইন অথবা হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ইনফেকশন চেইন, সেগুলো কি? তাহলে দিস আর সোর্স, রিজার্ভার, মোড অফ ট্রান্সমিশন এবং সাসেপ্টেবল হোস্ট, তাই না? এই সোর্স অর রিজার্ভার এবং সাসেপ্টেবল হোস্টের মধ্যে মাঝখানে কি আছে? একটা ট্রান্সমিশন লাগবে, তা না হলে কিন্তু সাসেপ্টেবল হোস্ট এর মধ্যে ইনফেকশনটা স্প্রেড করবে না, তাই না? আচ্ছা, তারপরে আসো আমরা দেখি যে ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন টা কি। আসলে ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন এর মধ্যে কিন্তু ইনফেকশন চেইনটাই, যখন এখানে আমরা কোন যেমন একটা কেস যদি রিজার্ভার হয় আমার লাইফ, হ্যাঁ, যেমন আমি বলছি যে কোভিড-19 এর একটা কেস যদি আমার রিজার্ভার হয়, ঠিক আছে, তাহলে এটার টোটাল অফ এক্সিট সেই কেস থেকে তোমার যে করোনা ভাইরাসটা কিভাবে বের হবে সেটা হলো পোর্টাল অফ এক্সিট, তাই না? পোর্টাল অফ এক্সিট এখানে কি? রেসপিরেটরি। ওকে, তারপরে মোড অফ ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশনটা কি? এখানে হচ্ছে এটা ড্রপলেট ইনফেকশন, তাই না? এনভায়রনমেন্টের মধ্যে এসে এটা ড্রপলেটের মাধ্যমে এটা ছড়াবে, তাই মোড অফ ট্রান্সমিশনটা কি? ড্রপলেট। ওকে, দেন পোর্টাল অফ এন্ট্রি ইনটু দ্য সাসেপ্টেবল হোস্ট। পোর্টাল অফ এন্ট্রিটা কি? এগেইন হচ্ছে আমরা এখানে বলি পোর্টাল অফ এন্ট্রি রেসপিরেটরি হতে পারে, মাউথ ক্যাভিটি হতে পারে, হ্যাঁ, ওরাল ক্যাভিটি দিয়েও যেতে পারে, হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের পোর্টাল অফ এন্ট্রি, ঠিক আছে, বা চোখের মাধ্যমে যেতে পারে। মোস্টলি আমরা বলবো রেসপিরেটরি, তাই না? পোর্টাল অফ এন্ট্রিটা হলো এখানে রেসপিরেটরি মোস্টলি। আচ্ছা, তারপরে সাসেপ্টেবল হোস্ট কারা এখানে? আমার আমার হলো সাসেপ্টেবল হোস্ট আমার হিউম্যান, তাই না? আচ্ছা, তাহলে এখানে গেলো যে এবং আমরা অনেক সময় আরো সাসেপ্টেবল হোক যদি আরো বেশি ভাবে চিহ্নিত করেছে কাদেরকে বলবো, যাদের কোমরবিডিলনেস আছে, হ্যাঁ, তারা হচ্ছে সাসেপ্টেবল হোস্ট, তাই না? যাদের ইমিউনিটি কম, ইমিউনি সাপ্রেসড যে পার্সনস গুলো আছে আমার সোসাইটিতে, তারা হচ্ছে আমার সাসেপ্টেবল হোস্ট। আচ্ছা, তাহলে এখানে ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশনে আমরা বললাম ইন এডিশন টু দ্য তোমার ইনফেকশন চেইনের এলিমেন্টস, এখানে কি থাকবে? পোর্টাল অফ এক্সিট থাকবে, যেটা রিজার্ভার থেকে কিভাবে এটা বেরোচ্ছে সেটা বোঝাবে। আরেকটা হলো পোর্টাল অফ এন্ট্রি থাকবে, যেটা হলো সাসেপ্টেবল হোস্টের মধ্যে সেটা কিভাবে ঢুকবে সেটা বোঝাচ্ছে। তাহলে আমাদের ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন এই ডায়াগ্রামের মধ্যে দিয়ে তোমরা এক্সপ্লেইন করতে পারো। এখানে একটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে
ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন হ্যাঁ ফ্লো ডায়াগ্রামটা বলছে প্রথমে সোর্স অফ রিজার্ভার থেকে একটা রুট অফ এক্সিট লাগবে দেন মোড অফ ট্রান্সমিশন এবং রুট অফ এন্ট্রি দেন হচ্ছে সাসেপ্টেবল হোস্টে সেটা চলে যাবে আচ্ছা তারপরে এখন আসো যে আমরা একটা একটা করি করে এলিমেন্টস গুলো দেখি কি প্রথমে আমরা বলেছি যে সোর্স কি তাই না সোর্স অফ রিজার্ভার হ্যাঁ ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সোর্স অফ রিজার্ভার এখান থেকে কিন্তু ইনফেকশনটা শুরু হচ্ছে তাই না ইট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ওকে ইনফেকশন চেইনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে সোর্স অফ রিজার্ভার কি তাহলে সোর্স হচ্ছে এক পার্সন হতে পারে অর অ্যানিমাল অবজেক্ট অর সাবস্টেন্স ফ্রম উইচ অ্যান ইনফেকশন এজেন্ট পাসেস অর ডিসিমিনেটেড টু দ্য হোস্ট হ্যাঁ তার মানে এখানে কোনো বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে না তাই না আচ্ছা বায়োলজিক্যাল কোনো ফিনোমেনা এখানে হচ্ছে না তাহলে এনি পার্সন অ্যানিমাল অবজেক্ট অর সাবস্টেন্স তাই না হতে পারে যেখান থেকে ইনফেকশন এজেন্টটা খালি ডিসিমিনেট করবে কারণ মধ্যে ডিসিমিনেট করবে টু দ্য সাসেপ্টেবল হোস্ট ঠিক আছে একটা সুইটেবল মোড অফ ট্রান্সমিশনের মধ্য দিয়ে আচ্ছা যেমন ফর এক্সাম্পল আমরা বলেছি যে একটা সোর্স অফ যেটা যেমন কন্টামিনেটেড ওয়াটার ঠিক আছে কন্টামিনেটেড ওয়াটার এটা আমার কি একটা সোর্স তাই না এবং কন্টামিনেটেড ওয়াটারটা যেটা আমরা যদি কোনো কন্টামিনেটেড ওয়াটার যেতে আমরা হাত না যদি সেটা ধরে তারপর সেটা আমার মুখে যায় হ্যাঁ বা ওরোফিকাল ট্রান্সমিশনের মধ্য দিয়ে আমাদের বডি ডিজিজ প্রডিউস করতে পারে তাই না তাহলে মোড অফ ট্রান্সমিশনটা হলো ওরোফিকাল ট্রান্সমিশন তাই আর কন্টামিনেটেড ওয়াটার কন্টামিনেটেড ফুড হ্যাঁ এগুলো হচ্ছে আমার সোর্স আচ্ছা তারপরে আমরা যেটা বললাম যে কন্টামিনেটেড সয়েল which contain infective larvae of hookworm সেগুলো হচ্ছে আমার সোর্স ঠিক আছে sputum containing the tuberculous bacilli সেগুলো হচ্ছে আমার সোর্স ওকে আচ্ছা তাহলে এখন যেটা আমরা বুঝলাম যে সোর্স মানে কি এখন আসো হোয়াট ইজ রিজার্ভার হ্যাঁ রিজার্ভার যেটা কি রিজার্ভার এখানে দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু এটাকে তোমরা নিজেদের মতো করে তোমরা সিম্পলিফাই করে বলতে পারো এনি পার্সন মানে আমরা বলি যে রিজার্ভার কেস যেটা আমরা বলি রিজার্ভার বা ডিজিজ যারা ক্যারি করে ক্যারিয়ার দিকে বলি রিজার্ভার এনি পার্সন অ্যানিমাল হতে পারে অ্যানিমালস এর ডিজিজ গুলো আমাদের মধ্যে ট্রান্সমিটেড হতে তাই না তাহলে অ্যানিমাল দেন আর্থ্রোপোডস যেমন মসকিটোস ফ্লাইস হ্যাঁ এগুলো প্ল্যান্টস সয়েল অর সাবস্টেন্স হ্যাঁ যেটা infectious agent যার মধ্যে থাকে in which the infectious agent lives and multiply হ্যাঁ এবং multiply করবে on which it depends primarily for survival and where it produces itself in such a manner that it can be transmitted to susceptible host এবং যেখানে এটা রিপ্রোডিউস করবে এমন ভাবে যে সেটা কোনো সাসেপ্টেবল হোস্টের মধ্যে আবার ট্রান্সমিটেড হতে পারে তাই না তাই একটা কেসের কথা যদি চিন্তা করি একটা রিজার্ভার তাহলে আমি কোভিড নিয়ে চিন্তা করি পার্সন তাই না যার মধ্যে কি করবে ইনফেকশাস এজেন্ট করোনা ভাইরাসটা থাকবে লিভস এন্ড মাল্টিপ্লাইস মাল্টিপ্লাই করে ওখানে আমরা জানি করোনা ভাইরাস বডিতে গিয়ে মাল্টিপ্লাই করতে থাকে তাই না আচ্ছা যেটা ডিপেন্ড করে প্রাইমারিলি ফর ইট সার্ভাইভাল অন উইচ ইট ডিপেন্ডস প্রাইমারিলি ফর ইট সার্ভাইভাল এবং এটা রিপ্রোডিউস হবে ইন সাচ এ ওয়ে দ্যাট মানে এটা উইল বি ট্রান্সমিটেড টু আ সাসেপ্টেবল হোস্ট ঠিক আছে এমন ভাবে এটা রিপ্রোডিউস করবে যেটা সাসেপ্টেবল হোস্ট কে তখন এটা ইনফেক্ট করতে পারে তাহলে এটাকে আমরা বলবো রিজার্ভার ওকে রিজার্ভার সম্পর্কে আমরা আরো এখন আরো বলবো সেটা হচ্ছে রিজার্ভারের টাইপস এটা একটা টাইপস হতে পারে হোমোলোগাস রিজার্ভার আর হলো হেটারোলোগাস রিজার্ভার হোমো মানে হচ্ছে সেম তাই না যখন কোন একটা ভিকটিম মানে অফ ডিজিজ মানে একটা ডিজিজ যার যে কোনো একটা সিঙ্গেল স্পেসিস এর মধ্যে যদি হয় সেটাকে আমরা বলবো হোমোলোগাস রিজার্ভার তার মানে হচ্ছে আমরা আগেও বলেছিলাম যে যেমন মিজলস এর বেলায় মিজলস কাদের হয় হিউম্যান দেরই হয় তাই না আচ্ছা তাহলে একটা মানুষ ছাড়া অন্য কোনো স্পেসিস এর মধ্যে এটা হয় না তাহলে এটা একটা হোমোলোগাস রিজার্ভার ওকে সিফিলিস এটাও একটা হিউম্যান ডিজিজ ওকে এটা হচ্ছে হোমোলোগাস রিজার্ভার আচ্ছা এখন আর যে ইনফেকশন গুলো যেটা একটু অধিক হ্যাঁ কোন স্পিসিস এর মধ্যে এটা হতে পারে এই ইনফেকশন গুলো সেটাকে আমরা বলবো হেটারোলোগাস রিজার্ভার যেমন রেবিস হ্যাঁ রেবিস টাকার মধ্যে হচ্ছে ডগস এর মধ্যে হচ্ছে হিউম্যানের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের হেটারোলোগাস রিজার্ভার ওকে আচ্ছা এই ডিজিজ গুলো বেলায় আমরা বলতে পারি আচ্ছা তাহলে এখন আমরা চাই ইপিডেমিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ রিজার্ভার তোমাদের যেটা পরীক্ষার সময় আসে ক্লাসিফাই রিজার্ভার উইথ এক্সাম্পল ডিফাইন এন্ড ক্লাসিফাই রিজার্ভার উইথ এক্সাম্পল ইটস এ ভেরি কমন কোয়েশ্চন ফর রিজন এন্ড ভাইবা তো তোমাদের যেটা ইপিডেমিওলজিক্যাল ক্লাসিফিকেশন টা বলতে হবে তুমি হোমোলোগাস হেটারোলোগাস না বলো কোনো অসুবিধা নেই বাট এখানে এইভাবে বলতে হবে তোমার থ্রি টাইপস অফ রিজার্ভার আমরা বলি ইপিডেমিওলজিক্যাল ক্লাসিফিকেশন হিউম্যান রিজার্ভার অ্যানিমাল রিজার্ভার এবং নন লিভিং রিজার্ভার ঠিক আছে হিউম্যান রিজার্ভার যেটা হিউম্যান রিজার্ভারটা হলো টু টাইপ থেকে কেস এবং ক্যারিয়ার হ্যাঁ অ্যানিমাল রিজার্ভার কোনগুলো অ্যানিমাল রিজার্ভার হচ্ছে আমরা রোটেন্ট দেন ক্যাটল হ্যাঁ মাঙ্কিজ শিম্পাঞ্জিজ ডগস হ্যাঁ এগুলো হচ্ছে আমার কি অ্যানিমাল রিজার্ভার ওকে আর নন লিভিং রিজার্ভার কেমন কি হতে পারে নন লিভিং রিজার্ভারের মধ্যে যেমন সয়েল সয়েল হচ্ছে নন লিভিং রিজার্ভার হ্যাঁ টিটানাস অর্গানিজমটা কোথায় থাকে টিটানাস এর অর্গানিজমটা থাকে সয়েলে হ্যাঁ সয়েল এটা রিজার্ভার অ্যাজ ওয়েল অ্যাজ এটা সোর্স ওকে তাহলে আমরা এখানে একটা একটা করে দেখবো যে
case কাকে বলে ক্যারিয়ার কাকে বলে গ্রামার জানতে হবে what is case হ্যাঁ দেখো এটা ডিফাইন্ড অ্যাজ এ পারসন ইন দা পপুলেশন গ্রুপ হ্যাভিং এ পার্টিকুলার ডিজিজ হেলথ ডিসঅর্ডার অর কন্ডিশন হ্যাঁ তাহলে ডিফাইন্ড অ্যাজ এ পারসন ইন দা পপুলেশন গ্রুপ হ্যাভিং এ পার্টিকুলার ডিজিজ হেলথ ডিসঅর্ডার অর কন্ডিশন আমরা একটা বলি না হু ইজ ডায়াগনোজ জিকেসি সবসময় ডায়াগনোজ কেস হবে এমন কোনো কথা নাই তাই না তাহলে আমরা what is case case can be defined as a person in the population group who is having a particular disease or health disorder or condition kemon particular disease e kono case hote pare typhoid parathyroid na influenza covid-19 e kono health disorder hote pare seta na health disorder er moddhe amra ki bolte pari health disorder ba health problems er moddhe like je kono kemon obesity malnutrition ha eigulo acha ar jeta amra je kono health condition na ba disorder bolte eigulo amra bolchi acha tarpor jemon dhoro আমরা যেটা বলি যে অনেক সময় যে অথবা ইনফ্লেটেড বিহেভিয়ার হ্যাভিং এ পার্টিকুলার হেলথ রিলেটেড বিহেভিয়ার যেমন স্মোকিং হ্যাঁ তাহলে এটা যারা স্মোকার তারাও আমার কেস হতে পারে এক্সাম কনটেক্সট হ্যাঁ সেটা তাহলে খালি যে সবসময় ডিজিজকে নিয়ে আমরা কেস সাধারণত আমরা বুঝি যে একটা হলো ইনফ্লেটেড পার্সন বা অথবা এখন যার অসুখ আছে তাকে আমরা কেস বলি এই ক্ষেত্রে কিন্তু এপিডেমিওলজির ভাষায় কিন্তু কেস কিন্তু সবসময় খালি ডিজিজ পার্সনকে নিয়ে ডিল করে না তাহলে যে কোনো হেলথ ডিসঅর্ডার যার মধ্যে থাকে অথবা কোনো কন্ডিশন যদি তার মধ্যে থাকে তাহলে তাকে আমরা বলবো একটা কেস হিসেবে তারপর হচ্ছে টাইপস অফ কেস আজ আমরা আগেও বলেছি যে আমরা অনেকটা ইনফেকশনের মধ্যে না টাইপস অফ ইনফেকশনের মধ্যে ক্লিনিক্যাল কেস সাব ক্লিনিক্যাল কেস এবং ল্যাটেন্ট কেস ক্লিনিক্যাল কেস যেখানে আমরা সাইন সিমটমস গুলো খুব প্রমিনেন্ট থাকে স্পেসিফিক সাইন সিমটম থাকে সেগুলোকে আমরা বলবো ক্লিনিক্যাল কেস যেমন মিজলস মাম্পস হ্যাঁ চিকেন পক্স হ্যাঁ এগুলো মেইনলি আমরা বলবো হ্যাঁ বা ডিফথেরিয়া जेग्लो क्लिनिकल केस हिसाब से इनफेक्शन आछे जेग्लो क्लिनिकल केस हिसाब से आमरा बोलते पारी आबार सब क्लिनिकल केस हिसाब से किंतु तादेरके आमरा देखी तो जा फॉर्मी तारा एग्जिस्ट करे आई टोल्ड सब क्लिनिकल केस ज्यादा कोनो साइन सिम्पटम थाके ना ज्यादा कोनो स्पेसिफिक साइन सिम्पटम थाके ना तारा जो खूब इनअपरेंटली तारा कम्युनिकेट थाके तादेरके आमरा बोलबो सब क्लिनिकल केस जेमन पोलियो माइलाइटिस रूबेला मम्स एगुलो होच्छे सब क्लिनिकल केस एग्जांपल हिपेटाइटिस ए हिपेटाइटिस बी आल्सो आई टोल्ड यू लैटेंट केस जेमन সুপ্ত কেস ডরম্যান্ট হেপাটাইটিস কেস গুলো পড়িতে ঠিক আছে সেগুলো হলো হার্পিস সিমপ্লেক্স বা অ্যানকাইলোসোমিয়াসিস এই কেস গুলোকে আমরা বলবো ল্যাটেন্ট কেস বা ডরম্যান্ট কেস হিসেবে আমরা বলি যাদেরকে এখন আসো যে দুটো টার্ম আছে আমাদের প্রাইমারি কেস এবং ইনডেক্স কেস হ্যাঁ প্রাইমারি কেস বলতে আমরা কি বুঝি কোন একটা পপুলেশন গ্রুপের মধ্যে ফার্স্ট যে কেসটা হবে সেটাকে আমরা বলবো প্রাইমারি কেস ঠিক আছে তাহলে কোন একটা পপুলেশন গ্রুপের মধ্যে প্রথম কেসটা যেটা হবে সেটা হলো আমার প্রাইমারি কেস কাজেই ইনডেক্স কেস সেটা একটু দেখো যে ইজ দ্য ফার্স্ট কেস that comes to the attention to the investigator ekon kono ekta jagay jodi mone hocche je onek ekta severe ekta disease ekta manush mara jacche ebong manush khub olpo shomoyer moddhe onek infected hocche tokhon ekta medical team pathano holo tara shetake epidemiological investigation korbe thik ache sei team e nojore prothome okhane ki tara ei case ta detect holo shonakto holo seta hobe index case thik ache index mane ki index ekta index finger amader ki eta diye amra point out kori তাই না তো প্রথম ইনভেস্টিগেটরের নজরে প্রথম যে কেসটা হবে সেটা আমরা বলি ইনডেক্স কেস তো ইনডেক্স কেস মে বি আ প্রাইমারি কেস অথবা সেকেন্ডারি কেস ইটস নট দ্যাট যে প্রাইমারি কেসটাকে সে গিয়ে পাবে অনেক সময় সেকেন্ডারি কেসও ইনডেক্স কেস হতে পারে হ্যাঁ এবং অনেক সময় তাই হয় তাহলে আমরা কি বলবো যে হোয়াট ইজ প্রাইমারি কেস এন্ড হোয়াট ইজ ইনডেক্স কেস আমরা এটা বুঝতে পেলাম কোন একটা পপুলেশন গ্রুপের মধ্যে একদম প্রথমে যে কেসটা হবে দ্যাট ইজ প্রাইমারি কেস এবং যেটা ফার্স্ট কেস দ্যাট কামস টু দ্য অ্যাটেনশন টু দ্য ইনভেস্টিগেটর সেটাকে আমরা বলবো ইনডেক্স কেস So in this case can be a primary case and can be a secondary case as well. এখন আসো আমরা কিন্তু কি করছি এখন হিউম্যান রিজার্ভার যেটা করছি কেস এবং ক্যারিয়ার বলি কেস আমরা শেষ করলাম এবং ক্যারিয়ার কাকে বলে হোয়াট ইজ ক্যারিয়ার ক্যারিয়ার হচ্ছে যে একজন ইনফেক্টেড পারসন কারণ তার বডি তো কি হবে ইনফেকশাস এজেন্ট থেকে মাল্টিপ্লাই করবে কিন্তু কি ডিফারেন্স হচ্ছে তাদের কোনো স্পেসিফিক সাইন সিমটমস আমরা দেখতে পাবো না ওকে সো দ্যাট বাট কি বলেছে এটা বলেছে ইনফেক্টেড পারসন অর অ্যানিমাল দ্যাট হারবার্স এ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ ডিসার্নেবল ক্লিনিক্যাল ডিজিজেস বা ক্লিনিক্যাল সাইনস এন্ড সিমটমস তাই না কিন্তু সে একজন পটেনশিয়াল সোর্স অফ ইনফেকশন ফর আদার্স কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের কি বলে যে কেস বেশি ডেঞ্জারাস না ক্যারিয়ার বেশি ডেঞ্জারাস তোমার আনসার হবে ক্যারিয়ার বিকজ ক্যারিয়ার তো ভিজিবল থাকে না তাই না তার কোনো স্পেসিফিক সাইন সিমটম থাকে না যার জন্য আমরা তার সাইলেন্টলি করে স্প্রেড করে যায় ইনফেকশনটা টু আদার্স ইন দ্য সোসাইটি তাই না সেজন্য হলো তারা কি বেশি আমাদের জন্য ক্ষতিকারক তাহলে ক্যারিয়ার তাহলে আমাদের যদি ক্যারিয়ার বলি হোয়াট ইজ ক্যারিয়ার ইজ এ ইনফেক্টেড পারসন অর অ্যানিমাল দ্যাট হারবার্স আ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট ইন অ্যাবসেন্স অফ স্পেসিফিক সাইনস এন্ড সিমটমস বাট ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ পটেনশিয়াল সোর্স অফ
infection to others. আমরা এইভাবে ক্যারিয়ারকে ডিফাইন করতে পারি। ক্রাইটেরিয়া অফ ক্যারিয়ার স্টেট কি? আমরা আগেই বলেছি যে এখানে ডিজিজ এজেন্টটা বডিতে থাকে। হ্যাঁ, দ্য ডিজিজ এজেন্ট উইল বি প্রেজেন্ট ইন দ্য বডি এবং দেয়ার উইল বি অ্যাবসেন্স অফ স্পেসিফিক সাইনস এন্ড সিমটমস, এটা আমরা বলেছি, এন্ড দেয়ার উইল বি শেয়ারিং অফ ইনফেকশাস এজেন্ট না ইনটু দ্য এনভায়রনমেন্ট। তাহলে বডি ডিসিগ্রেশন অথবা দ্য ডিসচার্জ বা এক্সপ্রেশন এগুলোর মধ্যে দিয়ে এনভায়রনমেন্টে সে ডিজিজ এজেন্টটা তাহলে স্প্রেড আউট করবে এবং ইনফেকশনটা ছড়াবে অন্যদের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া অফ ক্যারিয়ার স্টেট। এখন আসলে আবার ক্লাসিফিকেশন অফ ক্যারিয়ার আছে, আমরা যেমন বলছি যে কেস কত রকম ক্যারিয়ারও ক্লাসিফাই করতে পারি বিভিন্ন ভাবে, তাই না? এখানে দেখো যে ডিজিজ সাইকেলের স্টেজ অনুযায়ী এটাকে ক্লাসিফাই করা হয়েছে। ইনকিউবেটরি ক্যারিয়ার তার মানে এই এই ইনকিউবেশন পিরিয়ডের সময় যে অনেক ডিজিজ পার্সন অথবা ক্যারিয়ার হিসেবে থাকে, হ্যাঁ, ডিজিজটা ছড়াতে পারে। এটা আমরাও জানি কোভিড-19 এর বেলা যে ইনকিউবেশন পিরিয়ডের সময় সে কিন্তু ডিজিজটা স্প্রেড করতে পারে। তাহলে ইনকিউবেটরি ক্যারিয়ার ভালো হয়ে যায় যখন, তাই না? হ্যাঁ, আমরা বলেছি যে রিফার্মেশন এর পরে কনভালেসেন্স পিরিয়ডটা পেশেন্ট ভালো হয়ে যায়, কিন্তু তার মধ্যে ডিজিজ এজেন্টটা অনেক সময় থেকে যেতে পারে। যদি থেকে যায় তখন সেটা আবার স্প্রেড করতে পারে টু আদার্স, সেটা হলো কনভালেসেন্স ক্যারিয়ার, ঠিক আছে? আরেকটা হলো হেলথ ক্যারিয়ার, ভালো হয়ে গেছে কিন্তু তার মধ্যে এখনো সেই ক্যারিয়ার হিসেবে থাকছে, এবং যেটা অনেক সময় আমরা যেটা বলি যে সাবক্লিনিক্যাল স্টেজ থেকে তখন যে তখন রিকভার করার পরে তখন হেলথ ক্যারিয়ার হিসেবে সেই ডিজিজটা ট্রান্সমিট করে। তাহলে ইনকিউবেটরি ক্যারিয়ারের এক্সাম্পল কি? মিজলস, মাম্পস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, পারটুসিস, হ্যাঁ, এগুলো, হেপাটাইটিস বি, হ্যাঁ, কোভিড-19, এগুলো। কনভালেসেন্স ক্যারিয়ারের এক্সাম্পল কি? টাইফয়েড, ডিসেন্ট্রি, হ্যাঁ, কলেরা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, ডিপথেরিয়া, হুপিকা, এগুলো। আর হেলদি ক্যারিয়ারটা কি? যেটা সব ক্লিনিক্যাল স্টেট থেকে ইমার্জ করে, কলেরা, সালমোনেলোসিস, ডিপথেরিয়া, ক্যারিয়ার, এগুলো হচ্ছে হেলদি ক্যারিয়ার, ইভেন টাইফয়েড, হ্যাঁ, এগুলো হচ্ছে, তাহলে আমরা বলতে পারি হেলদি ক্যারিয়ার। আচ্ছা, এখন আসো ডিউরেশনের উপরে ভিত্তি করে আমরা ক্যারিয়ারকে টেম্পোরারি ক্যারিয়ার আর ক্রনিক ক্যারিয়ার বলি। টেম্পোরারি ক্যারিয়ার মানে ফর শর্ট পিরিয়ড অফ টাইম যেগুলো এক্সিস্ট করে, হ্যাঁ, ক্যারিয়ার, যেমন ইনকিউবেটরি ক্যারিয়ার বা কনভালেসেন্ট ক্যারিয়ার বা হেলদি ক্যারিয়ার, আমরা একটু আগে যেটা বললাম, তাই না? ডিজিজ সাইকেলের স্টেজ গুলো দিয়ে যেভাবে আমরা ক্লাসিফাই করি সেগুলো হচ্ছে আমার কি টেম্পোরারি ক্যারিয়ার। আর ক্রনিক ক্যারিয়ার হলো ইনডেফিনিট পিরিয়ড পর্যন্ত যেগুলো ক্যারিয়ার হিসেবে থেকে ডিজিজটাকে স্প্রেড করে যাবে, তাই না? ক্রনিক ক্যারিয়ার সেগুলো অনেক ডেঞ্জারাস, যেরকম টাইফয়েড, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, এইচআইভি, গনোরিয়া, পিসিপি, এগুলো হচ্ছে আমার ক্রনিক ক্যারিয়ারের এক্সাম্পল। আচ্ছা, তাহলে এখানে আমরা দুই ধরনের ক্লাসিফিকেশন দেখলাম, একটা হচ্ছে বেসড অন দা স্টেজেস অফ ডিজিজ সাইকেল, আর এটা আমরা বলেছি যে ডিউরেশন, হ্যাঁ, ডিউরেশন অফ ট্রান্সমিশন এর উপরে ভিত্তি করে। টেম্পোরারি ক্যারিয়ার যেটা আমরা বলছি যে ডিজিজ সাইকেলের তিনটা এর মধ্যে চলে আসে, ফর শর্ট পিরিয়ড অফ টাইম দে রিমেইন অ্যাজ ক্যারিয়ার। আর ক্রনিকটা হচ্ছে ক্যাম্প ক্যারিয়ার কার ফর লং পিরিয়ড অফ টাইম অর ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, আমরা জানি না সেটা কতদিন থাকবে, ফর লং টাইম, সেটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার। এখানে এক্সাম্পল সহ আমি বললাম। এরপরে আসুন পোর্টাল অফ এক্সিট এর উপরে ভিত্তি করে আমরা আবার ক্যারিয়ার ক্লাসিফাই করতে পারি, যেমন ইউরিনারি ক্যারিয়ার, ইন্টেস্টাইনাল ক্যারিয়ার, রেসপিরেটরি ক্যারিয়ার এন্ড ভাস্কুলার ক্যারিয়ার। ইউরিনারি ক্যারিয়ার আমরা কোনগুলোকে বলবো, যেমন লাইক টাইফয়েড, টাইফয়েড যেটা ইউরিন উইল কন্টেইন দ্য টাইফয়েড ব্যাসিলাই, তাই না? সেটা দেন হচ্ছে তোমার কি গনোরিয়া, এইগুলো হচ্ছে ইউরিনারি ব্যাসিলাই। ওকে, আচ্ছা, ইন্টেস্টাইনাল ক্যারিয়ার যেটা, ইন্টেস্টাইনাল ক্যারিয়ার কোনটা? সেটা অলসো টাইফয়েড, হ্যাঁ, পোলিওমায়েরাইটিস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কি ইন্টেস্টাইনাল ক্যারিয়ার। ডিসেন্ট্রি, টাইফয়েড, ডিসেন্ট্রি, পোলিওমায়েরাইটিস, এগুলো হচ্ছে আমার কি ইন্টেস্টাইনাল ক্যারিয়ার। রেসপিরেটরি ক্যারিয়ার কোনগুলো? যেমন ডিপথেরিয়া, হুপিং কফ, ঠিক আছে, তারপরে হচ্ছে মিজলস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কি রেসপিরেটরি ক্যারিয়ার। ওকে, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে আমার রেসপিরেটরি ক্যারিয়ার। আর ভাস্কুলার কোনগুলো? ভাস্কুলার আমরা বলবো কোনগুলো, যেমন হেপাটাইটিস বি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এইচআইভি, এগুলো হচ্ছে আমার ভাস্কুলার ক্যারিয়ার। তাহলে আমরা প্রত্যেকটার এক্সাম্পল জানলাম, ইউরিনারি ক্যারিয়ার আমরা কোনগুলাকে বলবো, লাইক টাইফয়েড, গনোরিয়া, ইন্টেস্টাইনাল ক্যারিয়ার যেমন টাইফয়েড, ডিসেন্ট্রি, তাই না? তারপরে বলেছি আমরা পোলিও, মায়েলাইটিস, এগুলো বেলায় আমরা এক্সাম্পল বলবো। রেসপিরেটরি মধ্যে আমরা বলেছি যে হুপিং কফ, হ্যাঁ, ডিপথেরিয়া, এগুলো। আর ভাস্কুলার আমরা বললাম এইচআইভি, হেপাটাইটিস বি, এগুলো হচ্ছে ক্যারিয়ার, হ্যাঁ, বা হেপাটাইটিস সি, এগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার। আচ্ছা, এক্সাম্পল। আচ্ছা, এখন আসো যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট অফ ইনফেকশন চেইন, দ্যাট ওয়াজ মোড অফ ট্রান্সমিশন, তাই না? মোড অফ ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন ব্রডলি টু টাইপস, একটা হচ্ছে ডিরেক্ট ট্রান্সমিশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সমিশন, ঠিক আছে? ডিরেক্ট ট্রান্সমিশনের আবার ফাইভ সাব টাইপস আছে, সেগুলো কি? একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, এক্সাম্পল হিসেবে যদি বলি ডিরেক্ট কন্ট্যাক্ট কোনগুলো, যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ গুলো, ঠিক আছে, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ডিরেক্ট কন্ট্যাক্ট থেকে হচ্ছে। আর কি হচ্ছে? স্কিন ডিজিজ গুলো, লাইক স্কেবিস,
রিংওয়ার্ম ইনফেকশন এগুলো ডাইরেক্ট কন্টাক্টের एग्जांपल গুলো আমরা বললাম দেন হচ্ছে ড্রপলেট ইনফেকশন ড্রপলেট ইনফেকশন যেটা সেটার মধ্যে যেমন আমরা বলবো ডিফথেরিয়া হুপিং আপ কোভিড 19 এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন এর एग्जांपल তাই না এগুলো এবং যেটা মিজলস হ্যাঁ এগুলো হচ্ছে ড্রপলেট ইনফেকশনের एग्जांपल আচ্ছা যেমন তোমার সার্স মার্স এগুলো হ্যাঁ সেগুলো সবগুলো তাহলে ড্রপলেট ইনফেকশনটা কি বোঝায় আসলে এখানে একটা ডিসটেন্স লিমিট থাকে আমরা যেরকম কারোর সাথে কথা বলার সময় অথবা টকিং স্নিজিং কফিং হ্যাঁ এগুলো সময় আমাদের মুখ থেকে বা রেসপিরেটরি ট্র্যাক থেকে কি হয় ড্রপলেটস বের হচ্ছে না ড্রপলেটস মানে যেটা তরল কণা বলি আমরা হ্যাঁ তো সেগুলো কিন্তু কি ক্যারি করে সেগুলোর মধ্যে ইনফেকশাস এজেন্ট গুলো থাকে ঠিক আছে মিলিয়ন্স অফ ইনফেকশাস এজেন্ট থাকে আমি হয়তো মনে হচ্ছে অ্যাপারেন্টলি আমি সুস্থ আছি যেমন এখন কোভিড 19 অনেক অ্যাসিমটোমেটিক যেটা পেশেন্ট পাওয়া যাচ্ছে তাই না অ্যাসি তারা কোনো সিমটম নাই কিন্তু তাদের মধ্যে ডিজিজ আছে কিন্তু তারা কিন্তু বেশ ডেঞ্জারাস আমাদের জন্য আমরা তাদেরকে ভাবছি সুস্থ যে তাদের সাথে মিশমিশে আমরা কথা বলছি তাদের সাথে তাই না তারপরে হলো তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু অর্গানিজম গুলা এনভায়রনমেন্টে চলে আসছে তাই না তাই ড্রপলেটের সাথে এগুলো থাকছে এবং সেগুলাই যখন আমরা আবার রেসপিরেটরি রুটের মধ্যে দিয়ে ইনহেল করি হ্যাঁ অথবা মুখের ভিতরে আমাদের যাচ্ছে বা চোখের মধ্যে দিয়ে বডিতে প্রবেশ করছে তখন কিন্তু আবার আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি কারণ এখানে একটা ডিস্টেন্স লিমিট থাকে সেটা হলো 20 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হ্যাঁ 20 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত একটা ডিস্টেন্স লিমিট থাকে আমরা যেমন বলি যে একটা 3 ফুট বলি আমরা তাই না 3 ফুট আচ্ছা বলি যে কমপক্ষে ডিস্টেন্স কি এখন আমরা 6 ফুট বলছি আর নিরাপদ হচ্ছে 6 ফুট ডিস্টেন্স মেইনটেইন করা কোভিড নিশের সাথে তাহলে কিন্তু দেখো যে ড্রপলেট ইনফেকশনের রেঞ্জটা কত এর ভিতরেই কিন্তু থাকে 60 সেন্টিমিটার আমরা একটা আরো একটু 6 ফিট মানে হচ্ছে আরো একটু বেশি তাই না 60 সেন্টিমিটারেরও আরো একটু বেশি তাহলে এই দূরত্বটা মেইনটেইন করতে হবে আমাদের হ্যাঁ অবশ্যই এবং এটাকে আমরা এখন 6 ফিটই বলবো তাহলে ড্রপলেট ইনফেকশন হচ্ছে আরেকটা রোগ আমি কি কি ডিজিজ এর মধ্যে দিয়ে ট্রান্সমিট হয় সেটা বললাম দেন ইনহেলেশন ইনটু দা স্কিন অর মিউকোসা এটা কিন্তু আমাদের ডাইরেক্ট ট্রান্সমিশনের আন্ডারে তাই না এটা মাথায় রাখতে হবে যে অর্গানিজমটা ডাইরেক্টলি কিভাবে আমাদের বডিতে ঢুকছে সেটা তাহলে ইনহেলেশন ইনটু দা স্কিন অর মিউকোসা যেমন একটা ডগ একটা যদি র‍্যাবিট ডগ যার মধ্যে র‍্যাবিস আক্রান্ত একটা ডগ যদি কাউকে বাইট করে সরাসরি কিন্তু তার যে ভাইরাসটা কিন্তু হিউম্যান বডিতে ঢুকে যাচ্ছে তাহলে ইনহেলেশন ইনটু দা স্কিন অর মিউকাস মেমব্রেন এটা আমরা বলবো তাই না যেমন একটা যদি তোমার কোনো ইনফেক্টেড যদি সিরিঞ্জ থাকে ড্রাগ অ্যাবিউজার যারা আইভি ড্রাগ অ্যাবিউজার নিডল শেয়ার করে তাই না এখন যদি কারো মধ্যে যদি হেপাটাইটিস বি থেকে থাকে অথবা এইচআইভি ইনফেকশন থেকে থাকে এবং সে তার নিডল দিয়ে যদি তার বন্ধু শেয়ার করে সেটা তার বডিতে পুশ করে ড্রাগটা তাহলে কিন্তু সে ইনফেক্টেড হয়ে যাচ্ছে তাহলে ইনহেলেশন ইনটু দা স্কিন এন্ড মিউকোসা তাই এটার এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি র‍্যাবিস প্লেগ তাই না আর কি হতে পারে দেন হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এই ডিজিজ এইচআইভি ইনফেকশন এগুলো হচ্ছে আমাদের কি তাহলে যে ইনহেলেশন ইনটু দা স্কিন অর মিউকোসা এক্সাম্পল হিসেবে আমরা বলবো দেন হচ্ছে কি যেটা কন্টাক্ট উইথ সয়েল হ্যাঁ সয়েলের কন্টাক্ট থেকে যেটা হয় যেমন টিটেনাস হ্যাঁ অ্যানকাইলোস্টোমিয়াসিস ফুডবর্ন ইনফেকশন যেটাকে আমরা বলবো হ্যাঁ অ্যাক্টিনোমাইকোসিস হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল তাহলে সয়েল সাথে টিটেনাস ফুডবর্ন ইনফেকশন অ্যানকাইলোস্টোমিয়াসিস যেটাকে বলি অ্যাক্টিনোমাইকোসিস ফাঙ্গাল ইনফেকশন আছে বিভিন্ন যেগুলো সয়েলে থাকে হ্যাঁ এগুলো তাই সেখান থেকে তাহলে এই এক্সাম্পল হতে এই এক্সাম্পল গুলো আমরা বলতে পারি আরেকটা হচ্ছে যেটা ট্রান্সপ্লাসেন্টাল আর ভার্টিক্যাল ট্রান্সমিশন মায়ের থেকে বাচ্চার মধ্যে যে প্রেগনেন্সি কালের সময় কিছু ডিজিজ ট্রান্সমিটেড হয় সেটাকে আমরা বলবো ট্রান্সপ্লাসেন্টাল আর ভার্টিক্যাল ট্রান্সমিশন ঠিক আছে আচ্ছা ট্রান্সপ্লাসেন্টাল আর ভার্টিক্যাল ট্রান্সমিশনের এক্সাম্পল কি তোমরা একটা মনে রাখতে পারো যে আমরা টর্চ ইনফেকশন বলি একটা মানে গ্রুপ অফ ডিজিজ যেগুলো হলো ভার্টিক্যালি ট্রান্সমিটেড সেটা কথা মনে রাখার জন্য বলি টর্চ ইনফেকশন টিও টিও তে কি হয় টক্সোপ্লাজমোসিস ঠিক আছে টক্সোপ্লাজমোসিস যেটা হয় টক্সোপ্লাজমোসিস গন্ডি হ্যাঁ এই তোমার অর্গানিজমকে এরপরে যেটা এক্সাম্পল হিসেবে আর থেকে হয় রুবেলা যেটাকে আমরা বলি জার্মান মিজলস হ্যাঁ আচ্ছা তারপর হলো বি আর তারপরে টর্চ ইউ আর সি তারপর সাইটোমেগালোভাইরাল ইনফেকশন সি তে কি হচ্ছে সাইটোমেগালোভাইরাল ইনফেকশন ঠিক আছে আচ্ছা আর এইচ তে কি হচ্ছে এইচ তে হচ্ছে হার্পিস ইনফেকশন বা হার্পেটিক ইনফেকশন হেপাটাইটিস বি আমরা বলবো এইচআইভি ইনফেকশন বলবো ঠিক আছে আরেকটা হচ্ছে সিফিলিস তাহলে টর্চ প্লাস এস আমরা বলতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এখানে ডিজিজ গুলো তোমাদের মনে রাখতে হবে ধরে সবসময় কেন এটা ভার্টিক্যালি ট্রান্সমিটেড হচ্ছে ভার্টিক্যাল কেন বিকজ এটা মা থেকে একটা অন্য জেনারেশনের মধ্যে চলে যাচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন এর এই কিন্তু সেম লেভেলে এক্সিস্ট করে না তাই না ভার্টিক্যাল মা থেকে পিটাসে যাচ্ছে এই জন্য এটাকে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে একটা হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশন যেটা আমরা বলেছি এখন যেটা হচ্ছে কোভিড 19 যেটা হয় অথবা ডেঙ্গু যেটা হয় পার্সন টু পার্সন ট্রান্সমিশন যেটাকে আমরা বলি প্রপাগেটেড
propagated epidemic বা propagated transmission এর সময় যেটা হয় সেটাকে আমরা বলি horizontal same level এ transmission টা হচ্ছে এটা তাহলে তোমরা এখানে আমরা জানতে পারলাম যে direct transmission এর আন্ডারে কি কি টাইপস আছে তাই না direct contact এর example বললাম droplet infection different distance range টা কতটুকু সেটা জানলাম then inoculation into the skin or mucosa সেটা আমরা জানলাম contact with solid কি disease হতে পারে transplacental or vertical transmission সেটাও আমরা জানলাম ওকে আচ্ছা এখন আসো indirect transmission ঠিক আছে indirect transmission সেটা কি indirect transmission হলো যেটা directly যাবে না তাই না directly যাবে না কোনো vector এর মাধ্যমে কোনো vehicle এর মাধ্যমে অথবা কোনো মানে medium এর মাধ্যমে এটা যাচ্ছে ঠিক আছে সেগুলোকে আমরা বলবো কি indirect transmission এটা directly human body যাচ্ছে না তাহলে সেটা example কি হতে পারে একটা হচ্ছে vehicle কোনো একটা vehicle বা medium এর মধ্যে দিয়ে যখন যায় যেমন water এর মধ্যে দিয়ে যাচ্ছে তাই না waterborne disease গুলো তারপরে হলো মিল্ক বন ডিজিজ গুলো আমি যদি মিল্কটা না খেতাম তাহলে আমার এই ডিজিজটা হতো না তাইলে এটা হতে পারে ফুড বন ডিজিজ হ্যাঁ ব্লাড বন ডিজিজ এগুলো হচ্ছে তাহলে আমার তাই যেমন টাইফয়েড কলেরা তাই না এগুলো ব্রুসেলোসিস অ্যানথ্রাক্স হ্যাঁ এগুলো হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস ই হ্যাঁ এগুলো হচ্ছে আমার কি ভেহিকল বন ঠিক আছে ভেহিকল বন ডিজিজেস এটার এক্সাম্পল গুলো হচ্ছে তাই ভেহিকল বন ট্রান্সমিশনের এক্সাম্পল এর আন্ডারে এই ডিজিজ গুলো হবে তাহলে তারপরে হচ্ছে কি ভেক্টর বন ট্রান্সমিশন ভেক্টর মাধ্যমে যেগুলো ধরা ছিল না ম্যালেরিয়া ফাইলেরিয়া হ্যাঁ এরকম অনেক ডিজিজ আছে কিন্তু ভেক্টর বর্ন ডিজিজের ট্রান্সমিশনটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সমিশন একটা বায়োলজিক্যাল ট্রান্সমিশন মেকানিক্যাল ট্রান্সমিশনটা কি যেটা খালি ডিজিজটাকে ট্রান্সমিশনটা করবে হ্যাঁ ট্রান্সমিশনটা করিয়ে দিবে কিন্তু এখানে কোনো বায়োলজিক্যাল কোনো ফেনোমেনা বা বায়োলজিক্যাল প্রসেস তার বডিতে হবে না যেমন হাউস ফ্লাই হাউস ফ্লাই যেটা মেকানিক্যাল ট্রান্সমিশনের একটা এক্সাম্পল হাউস ফ্লাইটা কি করে একটা খাওয়া একটা উড়ে এসে বসে একটা খাওয়াকে কন্টামিনেট আমি আজকে এখন রান্না করে টেবিলে রাখলাম একটা হাউস ফ্লাইয়ের উপরে বসে মাছি আর কি বসে এটাকে কন্টামিনেট করে দিল তার গায়ের সাথে অনেক ইনফেক্টিভ ব্যাকটেরিয়া লেগে থাকে তাই না সেটা দিয়ে খাওয়াটা আমার কন্টামিনেট হয়ে গেল সেই খাওয়াটা যখন অন্য কেউ একজন খেলো তার মধ্যে ইনফেকশন স্প্রেড করলো হ্যাঁ সেটা টাইফয়েড প্যারাটাইফয়েড কলেরা এরকম ডিসেন্ট্রি হেপাটাইটিস এ হেপাটাইটিস ই অনেক ধরনের ইনফেকশন হতে পারে তাই এইটা হলো আমার কি ভেক্টর বর্ন ডিজিজ ঠিক আছে তাহলে এটা হলো আমার ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে এটা তাহলে মেকানিক্যাল যা বললাম তাহলে এখানে কিন্তু সে খালি এক জায়গা থেকে আরেক জায়গায় এই যে উড়ে আসার জন্য তার যে গায়ের সাথে লেগে থাকা যেগুলো অর্গানিজমস গুলো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল গুলো সেগুলো তার খাওয়াটাকে নষ্ট করে ইনফেকশনটা ছড়িয়ে দিবে তাহলে মোড অফ ট্রান্সমিশন আমরা ভেক্টর বর্ন মেকানিক্যাল ট্রান্সমিশন এক্সাম্পল দিই হাউস ফ্লাই দিয়ে যেটা হতে সেটা হাউস ফ্লাই বলা হয় পোর্টাল অফ ইনফেকশন আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাঁ বায়োলজিক্যাল ট্রান্সমিশন ভেক্টর বর্ন ডিজিজ এর খুব ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল ট্রান্সমিশনটা খুব আসে বায়োলজিক্যাল ট্রান্সমিশন আবার থ্রি টাইপস একটা হচ্ছে প্রোপাগেটিভ একটা হলো সাইক্লো প্রোপাগেটিভ আর একটা হলো সাইক্লো ডেভেলপমেন্টাল তো বায়োলজিক্যাল ট্রান্সমিশন এর যেটা প্রোপাগেটিভ তো তোমরা যে মানেগুলো বুঝো টার্মস এর অর্থগুলো বুঝো তাই কিন্তু এটা কোনো মুখস্থ করার বিষয় না তাহলে যেমন প্রোপাগেটিভ মানে কি মানে হলো মাল্টিপ্লিকেশন হবে যেখানে তাই না বডির মধ্যে মাল্টিপ্লিকেশন হবে যেমন এটার এক্সাম্পল কি আমরা কিন্তু বলছি ভেক্টর ভেক্টরটা মাথায় রাখতে হবে তাহলে এক্সাম্পল হচ্ছে একটা প্লেগ প্লেগে ভেক্টর কে প্লেগের ভেক্টর হলো র‍্যাটলি তাই না তাহলে প্লেগ ব্যাসিলাই ইন র‍্যাটলি প্লেগ ব্যাসিলাই গুলো তোমার কি করে যখন র‍্যাটলি একটা ইনফেক্টেড রোডেন্ট বা ইঁদুরকে যখন বাইট করলো তার ব্লাডটা নিল তখন তার ভিতরে যে অর্গান প্লেগ ব্যাসিলাই থাকে যেটা নাম ইয়ারসিনিয়া পেস্টিস সেটা তখন কি করে র‍্যাটলির মধ্যে ঢুকে গেল তো র‍্যাটলির মধ্যে যখন ঢুকে যায় সেটা মাল্টিপ্লাই করে এমন ভাবে মাল্টিপ্লাই করে যে ইনর্মাস একটা বুলাস ডেভেলপমেন্টাল চেঞ্জ হচ্ছে না সেজন্য এটাকে আমরা বলছি খালি প্রোপাগেটিভ এর एग्जांपल হিসেবে আমরা বলছি প্লেগ ব্যাসিলাই ইন র‍্যাট প্লেগ এটা হচ্ছে एग्जांपल ঠিক আছে তাহলে এটা আমরা एग्जांपल হিসেবে কি বলবো প্রোপাগেটিভ কেন বলছি বিকজ এখানে বডি অফ দা ভেক্টর এর ভিতরে খালি মাল্টিপ্লিকেশন হয় হ্যাঁ অর্গানিজমটা খালি মাল্টিপ্লাই করে আর কিছু করে না সেজন্য এটা নাম হচ্ছে প্রোপাগেটিভ ট্রান্সমিশন ঠিক আছে एग्जांपल হলো প্লেগ ব্যাসিলাই ইন র‍্যাট প্লেগ এরপরে আসো সাইক্লো প্রোপাগেটিভ মানে সাইক্লো প্লাস প্রোপাগেটিভ খালি মাল্টিপ্লিকেশনই না এখানে আরো কি হচ্ছে এখানে সাইক্লিক্যাল চেঞ্জ হচ্ছে মানে সাইক্লিক্যাল চেঞ্জ মানে ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্টাল চেঞ্জ তাই না তাহলে তাই সাইক্লিক্যাল এন্ড অর ডেভেলপমেন্টাল চেঞ্জ হচ্ছে এখানে তাহলে দুইটা জিনিস এখানে হচ্ছে একটা হলো সাইক্লিক্যাল অর ডেভেলপমেন্টাল চেঞ্জ এন্ড মাল্টিপ্লিকেশন এটা एग्जांपल হচ্ছে কি
ম্যালেরিয়াল প্যারাসাইট ইন ফিমেল অ্যানোফিলিস মসকিটো তাহলে এখানে ভেক্টরটা কি ফিমেল অ্যানোফিলিস মসকিটো তোমরা জানো ম্যালেরিয়াল ভেক্টর সেটার বডিতে যে চেঞ্জটা হচ্ছে দুটো চেঞ্জ হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড সাইক্লিক্যাল চেঞ্জ সেজন্য এটার নাম হচ্ছে সাইক্লো প্রোপাগেটিভ ট্রান্সমিশন আরেকটা হচ্ছে এখানে খালি একটা জিনিস হয় সাইক্লো ডেভেলপমেন্ট হ্যাঁ এখানে কোনো মাল্টিপ্লিকেশন হয় না এক্সাম্পল কি ফাইলেরিয়াল প্যারাসাইট ইন ফিমেল কিউলেক্স মসকিটো ফাইলেরিয়াল ভেক্টর কি ফিমেল কিউলেক্স মসকিটো যে ফাইলেরিয়াল প্যারাসাইট ইন ফিমেল কিউলেক্স মসকিটো ফর এক্সাম্পল এখানে নো মাল্টিপ্লিকেশন অনলি সাইক্লিক্যাল অর ডেভেলপমেন্টাল চেঞ্জেস অকার ইন দা বডি অফ দা ভেক্টর তাহলে এই ট্রান্সমিশনটা আমি আশা করি তোমাদের এক্সপ্লেইন করতে পারলাম তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম একটা হলো এই ট্রান্সসাইডে একটা আরো আছে ভেহিকল বর্ন ভেক্টর বর্ন এখন আর কি কি টাইপের ইনডাইরেক্ট ট্রান্সমিশন আছে দেখো এয়ার বর্ন তাই না যে আমরা এখন ওপেন টু এয়ার না এই এয়ার থেকে কিন্তু আমাদের অনেক অর্গানিজম আমাদের বডিতে ঢুকছে কাউকে হয়তো ইনফেকশনটা করছে কারো মধ্যে কারো করছে না এটার জন্য আমাদের ইমিউন সিস্টেমটা মানে তার ফাংশনাল কতটুকু সেটার উপর বেস করে আমাদের ইনফেকশন হওয়া না হওয়া সেটা ডিপেন্ড করবে তার মানে হচ্ছে দেখো আমরা যেটা বলছিলাম ড্রপলেট ইনফেকশন ড্রপলেট ইনফেকশনটা কিসের মধ্যে এটা হলো ডিরেক্ট ট্রান্সমিশনের মধ্যে কিন্তু ড্রপলেট নিউক্লিয়াটা হচ্ছে কিসের মধ্যে এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রান্সমিশনের এয়ার বডির মধ্যে তাই না সেটা এখন একটা লোক যখন টিউবারকুলোসিস একটা পেশেন্ট স্পিট করলো বা কফটা মাটিতে ফেললো তার কাছে স্পুটামটা সেটা কি হচ্ছে ড্রাই আপ হয়ে যাচ্ছে হ্যাঁ সে সূর্যের আলোতে সূর্যের তাপে সেটা শুকিয়ে এটা তখন লাইটার হয়ে যাচ্ছে এটা ওজন কমে যাচ্ছে লাইট হয়ে সে তখন বাতাসে ভাসতে থাকে তাই না বাতাসে ভাসতে থাকে যখন তখন এগুলো আমরা তখন ইনহেল করি বুঝে নিয়ে করি তাই না সেটা হচ্ছে আর কি ড্রপলেট নিউক্লিয়াই তাহলে ড্রপলেট নিউক্লিয়ার এক্সাম্পল কি আমাদের চিকেন পক্স টিউবারকুলোসিস মিজলস ইনফ্লুয়েঞ্জা রেসপিরেটরি ইনফেকশন ফ্লু ফিভার এগুলো ঠিক আছে তাহলে এটা হলো আমাদের কি এয়ার বর্ন এর মধ্যে ড্রপলেট নিউক্লিয়ার যেগুলো না এয়ার বর্ন ডিজিজ গুলো এয়ার বর্ন ইনফেকশন গুলো আচ্ছা এরপরে আসো যে ডাস্ট দিয়েও কিন্তু ট্রান্সমিশন হচ্ছে তোমরা জানো যে যেটা কি আছে যে ডাস্ট থেকে আমরা দেখি যে স্ট্রেপটোকক্কাল ইনফেকশন অথবা ডাস্টের মধ্যে কিন্তু অনেক অর্গানিজম থাকে হ্যাঁ যে বাতাসে কি থাকে ডাস্টও থাকে ডাস্টের মধ্যে অনেক অর্গানিজম থাকে এই ডাস্ট গুলো অর্গানিজম গুলোকে ধরে রাখে তাই না এগুলো ডাস্ট গুলো হচ্ছে এদের বাহন তাই না আচ্ছা স্ট্রেপটোকক্কাল ইনফেকশন স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন টিউবারকুলোসিস সিটোকোসিস হ্যাঁ যেগুলো তোমার বার্ড হ্যান্ডলার্স এর মধ্যে হয় এই ডিজিজ গুলো স্ট্যাফোসিস হ্যাঁ এগুলো পাখি থেকে আসে হ্যাঁ সেই যে সেই ডিজিজ গুলো তাহলে এগুলো হচ্ছে তোমার কি ডাস্ট বর্ন ডিজিজ আমরা অনেক সময় দেখবো যে কোনো বার্ড বা যখন পাখি ছাপটা দেয় আনা ছাপটা দেয় তার মধ্যে অনেক ধুলা উঠতে থাকে এগুলোর মধ্যে কিন্তু অনেক অর্গানিজম থাকে সেগুলো কিন্তু বার্ড হ্যান্ডলার যারা বা যারা যারা আশপাশে থাকে এগুলো নিয়ে কাজ করে তাদের মধ্যে ট্রান্সমিশন হতে পারে তাহলে এয়ার বর্ন মধ্যে একটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়ার আর একটা হচ্ছে ডাস্ট যেটা ট্রান্সমিশন হয় সেগুলো হ্যাঁ এরপর আসে ফোমাইট বর্ন হোয়াট ইজ ফোমাইট ফোমাইট গুলো হচ্ছে যেগুলো যে কন্টামিনেটেড কোন আর্টিকেল অথবা তোমার ইউটেন্সিলস হ্যাঁ অথবা জিনিসপত্র যেগুলো এগুলো ব্যবহার করে কোন একটা ধরো ইনফেক্টেড পার্সন তার ব্যবহৃত যে মাস্কটা অথবা তার রুমালটা হ্যাঁ তার কোভিড-19 পেশেন্ট যে মাস্কটা ব্যবহার করে হ্যাঁ ওগুলো পরে থাকলো সেটা একটা ফোমাইট হ্যাঁ তারপরে যেমন উনি যে রুমালটা ব্যবহার করে বা টিস্যু ইজ আর ফোমাইটস এগুলো থেকে কিন্তু ইনফেকশন ট্রান্সমিটেড হয় তো ফোমাইটস থেকে কি কি হয় এগুলো ডিপথেরিয়া কমন ডিজিজ গুলো ব্যাসিলারি ডিসেন্ট্রি হেপাটাইটিস এ কনজাংটিভাইটিস তারপর স্কিন ইনফেকশন হ্যাঁ এগুলো হলো ফোমাইট বর্ন ডিজিজেস তাহলে এটা সরাসরি আমাদের বডিতে আসছে না ওই ফোমাইটের মাধ্যমে আমাদের বডিটাকে ইনফেক্ট করতে পারে সেই জন্য এটা হলো ইনডাইরেক্ট ট্রান্সমিশন আর এটা হচ্ছে আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স যে আমাদের যে ওরোফিকাল ট্রান্সমিশনের কিছু ডিজিজ হয় হ্যাঁ যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস ই হ্যাঁ পোলিওমাইলাইটিস টাইফয়েড প্যারাটাইফয়েড হেলমেন্টিক ইনফেকশন গুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কি তোমার আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স এটা এগুলো দিয়ে যেগুলো বডি মধ্যে ঢুকছে হ্যাঁ তাহলে এগুলোর যদি আমরা যদি সেজন্য আমাদের বারবার হ্যান্ড ওয়াশের কথা বলা হয় তাই না যে আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে সবসময় আমরা যদি বলি যে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ করবো আমি যদি 8 ঘন্টা ঘুমাই তাহলে কিন্তু আমার 16 ঘন্টার মধ্যে অন্তত আমাকে 10 বার হাত ধুতে হবে সেটা আর কি তাকে বেশিও হতে পারে যদি আমি কোনো কিছুতে হাত রাখি যেটা সবসময় কমন ইউজ হচ্ছে সেগুলো তোমরা অলরেডি জানো কখন কোন সময় আমরা হাতগুলো বেশি ধুতে হবে তাহলে এটা গেল আমাদের কি মোড অফ ট্রান্সমিশন কোন টাইপের ইনডাইরেক্ট ট্রান্সমিশন তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট ট্রান্সমিশন করলাম আমরা ইনডাইরেক্ট ট্রান্সমিশনটাও করলাম কিভাবে হচ্ছে তো আমার মনে হয় যে তোমরা এটা গোছু করো এবং যদি কোনো অসুবিধা হয় আমি আবার নেক্সট ক্লাসে সেগুলো তোমার কোয়েরিজ গুলো আনসার করবো তো আমরা আজকে যেটা করলাম জাস্ট একটু রিভাইজ করি যে তোমাদের কি কি আছে আমরা আলোচনা করলাম প্রথমে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে আমাদের কি মোড অফ ট্রান্সমিশন তাই না মোড অফ ট্রান্সমিশন সরি ইনফেকশন চেইন আমরা বলেছি যে কয় টাইপের ইনফেকশন চেইন কয়টা এলিমেন্টস আছে
ইনফেকশন চেইনের এলিমেন্টস আমরা বলেছি তিনটা এলিমেন্টস আছে তাই না তিনটা এলিমেন্টস মধ্যে সোর্স ও রিজার্ভার বলেছি আমরা দেন বলেছি এটা কোথায় যাবে ডিজিজটা কার মধ্যে যাবে সাসেপ্টেবল হোস্ট কার মধ্যে কিভাবে যাবে একটা মোড অফ ট্রান্সমিশন লাগবে অ্যাকচুয়ালি তাই না তারপরে আমরা বললাম ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন দেন আমরা বলেছি ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন আমরা বলেছি এখানে দুটো জিনিস অ্যাড হয়েছে পোর্টাল অফ এক্সিট ফ্রম দ্য রিজার্ভার আর পোর্টাল অফ এন্ট্রি টু আ সাসেপ্টেবল হোস্ট তাই না আমরা সেটা আমরা কোভিড 19 দিয়ে একটা এক্সাম্পল সেট করে বোঝার চেষ্টা করলাম তারপরে হচ্ছে আমরা বলেছি একটা ফ্লো ডায়াগ্রাম দেখলাম তারপরে আমরা বলেছি হোয়াট ইজ সোর্স সোর্স কি যার মধ্যে কোনো বায়োলজিক্যাল ফেনোমেনা হচ্ছে না অনলি যেটা কি করবে এটা যেটা যেটা তোমার ইনফেকশাস এজেন্ট যেটা সেটা স্টে করবে এবং সেখান থেকে সেটা ডিসমিনেটেড হয়ে যাবে টু দ্য সাসেপ্টেবল হোস্ট তাই না টু আ প্রপার মোড অফ ট্রান্সমিশন তাহলে সেটা আমরা বলেছি সোর্সের এক্সাম্পল হিসেবে আমরা কি বলেছি আমরা বলেছি যে সয়েল হতে পারে সয়েল এবং কিন্তু সোর্স এবং রিজার্ভার দুটাই কিন্তু টিটেনাসের বেলায় হ্যাঁ টিটেনাসের সোর্স এবং রিজার্ভার দুটোই সয়েল এবং কুপার ইনফেকশন বললাম রিজার্ভার হচ্ছে হিউম্যান এবং সোর্স হচ্ছে কন্টামিনেটেড সয়েল যেটাতে কি থাকবে ইনফেক্টিভ লার্ভা কন্টেইন করবে যেটা সেটা ঠিক আছে আচ্ছা তাই সোর্স যেমন কন্টামিনেটেড ওয়াটার হ্যাঁ এটা হচ্ছে একটা সোর্স কন্টামিনেটেড ফুড কন্টামিনেটেড মিল্ক এগুলো হচ্ছে সোর্স আচ্ছা তারপরে আমরা দেখলাম যে রিজার্ভার কাকে বলে আমরা জানলাম তাই না তারপরে রিজার্ভারের মধ্যে কি হবে এখানে কি হবে যে হিউম্যান অ্যানিমাল অর আর্থ্রোপোডস হতে পারে বা সয়েল অর এনি সাবস্টেন্স যেটা মধ্যে ইনফেকশন এজেন্ট কি করবে লজ করবে এবং মাল্টিপ্লাই করবে এবং প্রাইমারিলি ডিপেন্ড করবে ফর ইটস সার্ভাইভাল অন দ্যাট ঠিক আছে এবং যেটাতে সে এমন ভাবে রিপ্রোডিউস করবে সে একটা সাসেপ্টেবল হোস্টের মধ্যে যাতে ট্রান্সমিটেড হয় হতে পারে এরকম সেটাই আমরা বলবো রিজার্ভার রিজার্ভারের আমরা বলছি টাইপস আমরা বলেছি দুই রকম হতে পারে আমরা মেইনলি জোর দিয়েছি এপিডেমিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে হিউম্যান রিজার্ভার অ্যানিমাল রিজার্ভার এবং নন লিভিং রিজার্ভার এবং আমরা করেছি যে কোনটা কাকে বলছি এবং এক্সাম্পল গুলো তোমাদের মনে রাখতে হবে দেন আমরা কেস কাকে বলে জানলাম তাই না আমরা বলি নাই যে ফাইন্ড অ্যাজ এ পারসন ইন এ পপুলেশন ডায়াগনোসড উইথ এ পার্টিকুলার ডিজিজ বলি নাকি আমরা বলেছি হ্যাভ ইন এ পার্টিকুলার ডিজিজ তাই না অনেক সময় ডায়াগনোস নাও থাকতে পারে পার্টিকুলার ডিজিজ অর হেলথ ডিসঅর্ডার অথবা কন্ডিশন তাই না হেলথ ডিসঅর্ডার যেমন মেটাবলিক ডিসঅর্ডার অনেক আছে আমাদের তাই না সেগুলো অথবা আমার কোনো কন্ডিশন যদি হয় লাইক ম্যালনিউট্রিশন ওবেসিটি যেগুলো আমরা বললাম ওকে তাহলে এটা গেল আমাদের কি টাইপস অফ কেস তারপর আমরা জানলাম উইথ এক্সাম্পলস দেন আমরা প্রাইমারি কেস কাকে বলে আমাদের ইন্ডেক্স কেস কাকে বলে সেটা আমরা জেনেছি দেন আমরা বললাম যে ক্যারিয়ার কাকে বলে হোয়াট আর ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ ক্যারিয়ার তাই না অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ সাইকেল আমরা একটা বললাম অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন আমরা একটা বললাম আচ্ছা বললাম অ্যাকর্ডিং টু দ্য রুট অফ এক্সিট আমরা ডিফারেন্ট টাইপস অফ ক্যারিয়ার আমরা বলতে পারি আচ্ছা তারপরে আমরা কি দেখেছি এরপর আমরা এখানে দেখলাম যে মোড অফ ট্রান্সমিশন কয়রকম ডিরেক্ট ট্রান্সমিশন এবং ইনডিরেক্ট ট্রান্সমিশন ডিরেক্ট ট্রান্সমিশন বলেছি আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট থেকে কি ডিজিজ ট্রান্সমিটেড হতে পারে তারপরে আমরা বলেছি ড্রপলেট ইনফেকশনটা কি বলবো এবং ড্রপলেট ইনফেকশনের ডিস্টেন্স লিমিট কত থাকে ড্রপলেট ইনফেকশনের মধ্যে দিয়ে কি কি ডিজিজ ট্রান্সমিটেড হয় এখন যেটা কোভিড 19 বলছি এটা ড্রপলেট ইনফেকশন এটা হলো তার মোড অফ ট্রান্সমিশন নিউক্লিয়েশন ইন প্লাস স্কিন অর মিউকাস মেমব্রেন সেটাও আমরা বলছি কি কি ডিজিজ ট্রান্সমিটেড হতে পারে লাইক রেবিস আমরা বলেছি এইচআইভি বলেছি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি প্লেগ এগুলো হচ্ছে এক্সাম্পল দেন আমরা বলেছি কন্ট্যাক্ট উইথ সয়েল কি কি ডিজিজ হতে পারে লাইক টিটানাস হতে পারে হুক অন ইনফেকশন হতে পারে হ্যাঁ তারপর হলো অ্যাকটিওমাইকোসিস হতে পারে তারপর ট্রান্সপ্লান্টাল ট্রান্সমিশন অর ভার্টিকাল ট্রান্সমিশন এখানে আমরা ডর্চ প্লাস এস হ্যাঁ ইনফেকশন যেমন টক্সোপ্লাসমোসিস হ্যাঁ রুবেলা যেটা আমরা জার্মান মিজলস বলে থাকি সাইটোমেগালোভাইরাল ইনফেকশন দেন হার্টব্রেক ইনফেকশন হেপাটাইটিস বি এইচআইভি ইনফেকশন এবং সিফিলিস সো দিজ আর দ্য এক্সাম্পলস তারপরে আমরা বলেছি ইনডিরেক্ট ট্রান্সমিশন কি হতে পারে ভেহিকল বর্ন হতে পারে রেক্টর বর্ন হতে পারে ভেহিকল বর্ন এর আন্ডারে তোমরা এক্সাম্পল হিসেবে দিবে হ্যাঁ হেপাটাইটিস এ হেপাটাইটিস ই টাইফয়েড ডিসেন্ট্রি কলেরা এগুলো দেন হচ্ছে তোমার কি ভেক্টর বর্ন ডিজিজ আমরা ভেক্টর বর্ন ট্রান্সমিশন আমরা বলেছি টু টাইপস মেকানিক্যাল ট্রান্সমিশন এবং বায়োলজিক্যাল ট্রান্সমিশন মেকানিক্যাল ট্রান্সমিশন যেখানে কোনো অনলি ডিজিজটা কি হচ্ছে একটা হলো ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে যেখানে ভেক্টরটা ভেক্টর বডিতে দেয়ার বি নো বায়োলজিক্যাল ফেনোমেনা যেমন একটা এক্সাম্পল বলছি হাউস ফ্লাই যে ডিজিজ গুলা ট্রান্সমিট করে তাই না সেগুলোর মধ্যে কি কি আছে সেগুলোর মধ্যে ওই যে তোমার যেগুলো ভেহিকল দিয়ে যেগুলো হয় ওগুলোর ওই ডিজিজ গুলাই কিন্তু টাইফয়েড প্যারাটাইফয়েড ডিসেন্ট্রি হ্যাঁ এই কলেরা এই সমস্ত হেপাটাইটিস এ হেপাটাইটিস ই পোলিওমাইলাইটিস এই সমস্ত দেন হচ্ছে কি বায়োলজিক্যাল why it is propagated because there is only multiplication in the body of the host why it is cyclopropagated because there is multiplication plus cyclical change occurring in the body of the host why it is cyclodevelopmental because only cyclical changes occur into the body of the body of the vector yeah, body of the vector no multiplication তাহলে এগুলোর example হিসেবে আমরা বললাম তিনটা disease এর কথা আচ্ছা তারপরে হচ্ছে তোমার কি airborne transmission মানে airborne transmission droplet nuclei দিয়ে যেটা হচ্ছে আমরা উন্মুক্ত একদম open air এ বিভিন্ন ধরনের organism আমাদের
চারপাশে কিন্তু আছে, তাই সেগুলা হলো ড্রপলেট নিউট্রিয়েন্ট। আর হলো ডাস্ট, হ্যাঁ ডাস্ট, এটা এটা হলো যেগুলো স্ট্রেপটোকক্কাল ইনফেকশন বা স্ট্রেপটোকক্কাল ইনফেকশন, টিউবারকুলোসিস বা সিরাকোসিস, হ্যাঁ এইগুলো এক্সাম্পল হিসেবে তোমরা বলতে পারো। দেন পোমাইট বন ডিজিজ, হ্যাঁ পোমাইট বন, পোমাইট থেকে যেগুলো হয় সেগুলো পোমাইট কি, যেগুলো হচ্ছে কন্টামিনেটেড আর্টিকলস অর সাবস্টেন্সেস অর ইউটেন্সিলস, হ্যাঁ অথবা তার কোনো ক্লোথিংস হতে পারে, হ্যাঁ যে কোনো হ্যান্ডকারশিপ হতে পারে, টিস্যুস, হ্যাঁ এগুলো হচ্ছে আর ফোমাইট বলি আমরা, তাই না, যেগুলো আমাদেরকে সবসময় ডিজইনফেক্ট করে কিন্তু রাখতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলছি ফেয়াজ, টাইফয়েড, ব্যাসিলার, ডিসেন্ট্রি, এগুলো এগুলো এখানে দেখতে পাবো, কনজাংটিভাইটিস খুব কমন, হ্যাঁ নানটিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স, হ্যাঁ এগুলো আমাদের ওরোপিকাল ট্রান্সমিশন যে ডিজিজগুলো হয় সেগুলো হচ্ছে, তাই যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, আর হচ্ছে তোমার পোলিওমায়োলাইটিস, তাই না, টাইফয়েড, প্যারাটাইফয়েড, হেলেন্টি ইনফেকশন এগুলো। আচ্ছা তাহলে তোমাদের, আমার মনে হয় যে আজকে আমাদের যা লেসন ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম। তো আমি তোমাদের লাস্ট একটা ক্লাস নিব, তারপরে তোমাদের যদি কোনো রিভাইজ করতে হয় মানে কি কি কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে এপিডেমিওলজি চ্যাপ্টারে, কি কোন কোশ্চেন গুলো বেশি পড়ে সেগুলো আমি হয়তো একটা ক্লাসে ডিসকাস করতে পারি, অথবা আগামী ক্লাস যদি আমি সময় বেশি থাকে পাই তাহলে সেটাও আমি করতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।